গত বছরের 31 ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ঘটনার পর লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। বুধবার সকালে লিটন হত্যা মামলার অগ্রগতি জানাতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, লিটন হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুল কাদের খান। তিনি এক বছর ধরে এই হত্যার পরিকল্পনা করেন। কিলার গ্রুপের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা যে জিনিসটা পাইলাম যে এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। চার হত্যাকারীর নামও প্রকাশ করেন ডিআইজি। গতকালকে তিনজন আদালতে 164 করেছে, মেহেদী হাসান, শাহিন এবং হান্নান। আরেকজন কিনা তাদের সাথে ছিল রানা। আসামিদের মধ্যে আব্দুল হান্নান, গৃহকর্মী শাহিন মিয়া ও মেহেদী হাসান মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখনও পলাতক রয়েছে রানা। সমর ইসলাম, 21 টেলিভিশন।